বেজে গেছে আর আমার তো চোখে একদমই ঘুম নাই আর আমি লাস্ট কবে একটু শান্তিমুক্ত ঘুমাইছি আল্লাহ আমাকে ন্যাচারাল ঘুম দিচ্ছে আমার জানা নাই যতটুক ঘুমাই মেডিসিনের উপরে উপরেই একটু ঘুম হয় কোন রকম এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর স্কিনের জন্য ক্ষতিকর মানে এটা যে কত যন্ত্রণা আল্লাহ ছাড়া আর আমি ছাড়া আর যাদের সাথে এটা হয় একমাত্র তারাই ফিল করতে পারবে প্রতিনিয়ত রাতের সাথে যুদ্ধ করা যে কি পরিমাণ কষ্টের আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না তো আমি সকালবেলায় হচ্ছে রান্না চড়ায় দিছি দুপুরে রান্না করে রাখবো যদি আমি সকালবেলা ঘুমায় যাই ঘুম থেকে উঠতে দেড়টা দুইটা আবার বেজে যায় কারণ অনেক সময় আবার আমার হচ্ছে সকালের দিক দিয়েও একটু ঘুম হয় এক দেড় ঘন্টার মতো বা দুপুরের দিক দিয়েও একটু হয় তো ভাবলাম যে যেহেতু সময়টা যাচ্ছে না দুপুরে রান্নাটা করে রেখে দিই দুপুরে রাতের খাবার হয়ে যাবে তো খুব বেশি একটা কিছু রান্না করব না আমি মুরগির মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মুরগির মাংসের যে মশলাটা পাওয়া যায় ওইটা দিয়ে মাখায়া ফ্রিজে রেখে দিয়েছিলাম মশলা বাটা ছিল আদা রসুন বাটা ছিল দেন হচ্ছে আমি রান্না চড়াইয়া দিলাম তখন আর কি আজানের আওয়াজটা শুনতেছিলাম যে আজান দিচ্ছে তো যাই হোক রান্না চড়ায় সময়টাকে পার করতেছিলাম ভিডিও মেক করতেছিলাম আসলে রান্নাবান্না করার মধ্যে থাকলে আপনি যদি কাজের মধ্যে থাকেন কাজ যে কোনো কাজই হোক ঘরের কাজ হোক বাহিরের কাজ হোক আপনি যে কোনো কাজে থাকবেন তখন মনে হবে যে দুশ্চিন্তা মানসিক হতাশা নানান রকমের চিন্তা একটু হলেও না দূরে থাকবে আর আমার জীবনে তো দুঃখ কষ্ট চিন্তা মানসিক অশান্তি দুনিয়ায় যে কয়দিন থাকবো সে কয়দিনই থাকবে আল্লাহ ভরসা আল্লাহ নাকি আমাদের জীবনে যা করেন ভালোর জন্যই করেন সব কিছু মেনে নিতে পারলে আলহামদুলিল্লাহ বলতে পারলে নাকি আল্লাহ অনেক খুশি হন তো যাই হোক দুঃখ কষ্ট মেনে নিয়ে কান্নাকাটি করে দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন হয়তোবা আমাদের ভালোর জন্যই করেন তো যাই হোক আমি রান্না করতেছিলাম হচ্ছে মুরগির মাংস খুব বেশি কিছু রান্না করব না কারণ মুরগির মাংস রান্না করতে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় আর এই দিয়ে রান্না বান্না শেষ করে চুলাটা পরিষ্কার করতেছিলাম বেসিনটা পরিষ্কার করে নিচ্ছিলাম বাহিরে অন্ধকার দেখাই যাইতেছে আমার রান্নাঘরের জানালাটা খোলা বাহিরে কালো অন্ধকার আর এইভাবে আমার একাকিত্ব সময়গুলো না পার হয় কারণ সারাদিন সবাইকে আমি খুব বেশি বিরক্ত করতে পারি রাতে আমি কাকে বিরক্ত করব। কারণ সবার জীবনটা আমার মতো না আমি আমার দুঃখ কষ্ট নিয়ে রাত জায়গাটা আমার অভ্যাস হয়ে গেছে আর রাতের ঘুমটা সবার জন্য খুবই প্রয়োজন না ঘুমাইলে অনেক অসুস্থ হয়ে যায় আমার এই যে না ঘুমের জন্য প্রচণ্ড পরিমাণে মাথা পেইন করে আর সব সময় টাফ নীল না পা কত ওষুধ আমি খাই বলার বাহিরে আপনারা না সবাই আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার কষ্টগুলোকে না অনেক বেশি ধৈর্য ধরার তৌফিক দান করেন তো যাই হোক রান্নাবান্না শেষ করে সকালবেলা ঘর টর ঝাড়ু টাড়ু দিয়ে সব কাজ শেষ করে ফেলছি আর এদিক দিয়ে আমার মুরগির মাংস তরকারি হচ্ছে আর বেশি কিছুই রান্না করব না তারপর হচ্ছে সকালবেলা একটা পরোটা আর চিনি দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর ওষুধ খাবো ওষুধ খেয়ে ভাবছি যে একটু ঘুমাবো রাতেও ওষুধ খাইছি ঘুম হয় নাই আর কি বলবো মানে ঘুমটা না একদমই আসে না ঘুম না হলে যে কেমন কষ্ট হয় মানে যাদের না হয় তারা ফিল করতে পারবেন তো এদিক যে মাথার যন্ত্রণার জন্য টাফলিনটা এখন কম খাই টাফলিন যত সম্ভব কম খাওয়া যায় টাফলিন শরীরের জন্য অনেক ক্ষতি আমি নাপাটাও খাচ্ছিলাম নাপাও পাও শরীরের জন্য অনেক ক্ষতি আসলে বাধ্যতামূলক ওষুধ খেতে হয় কি করব। কিছু করে নাই কেউ কি ইচ্ছা করে ওষুধ খেতে চায় বলেন সবাই চায় সুন্দরভাবে সুন্দর জীবন জীবনযাপন করে বাঁচতে কেউই চায় না কারো লাইফে দুঃখ কষ্ট থাকুক সব কাজ শেষ বাইরের আলো এখনো দেখতে পারি নাই ভাবতেছি যে একটু ঘুমানোর চেষ্টা করব দেখি ঘুম হয় কি না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন যে যেখানে থাকেন সময় অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে